আসসালামু আলাইকুম আমি মাহমুবা চলে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে ফোকাস আর্ট প্রো থেকে তো আমি এটা মুসলিম শাড়ির উপর অল হ্যান্ড পেন্টটা করেছি আপনারা চাইলেই আমার পেজে দেখে আসতে পারেন শাড়িটার ফুল পিক তো চলুন শুরু করা যাক তো আমি মসলিনের উপর যে যে রং ব্যবহার করেছি সেটা হচ্ছে একরামিন কালার এবং এর সাথে ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন তো ফার্স্টেই দেখতে পেলেন যে আমি ইলো কালারটা ব্যবহার করছি আর সবসময় মনে রাখতে হবে ডার্ক কালার কাপড়ে কাজ করতে হলে কিন্তু একটু হোয়াইট পেস্টের ব্যবহার করতেই হবে তো আমি হোয়াইট পেস্ট ব্যবহার করে কাজ করছি এবং কিভাবে হোয়াইট পেস্ট ব্যবহার করে কাজ করছি সেটা যদি জানতে চান আমার লাইভ আসে আমার গ্রুপে দেখে আসতে পারেন গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলে অনেকগুলো হোয়াইট পেস্ট নিয়ে আমার কাজের কথা বলা আছে চাইলে দেখে আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি ফুলের ফার্স্টটা অবয়ব করে নিয়েছি এবং ফুলের যে ডিফথনেস বা ডার্কনেসের সে জায়গায় কিন্তু আমি কাজ করছি ফুল ফুলটাকে কিন্তু আমি রঙ দিয়ে ঢাকছি না কারণ আমি শাড়ির বেসটাকেই কেন্দ্র করে কাজটা করতে চাচ্ছি মানে শাড়ির কালারটা অ্যাকচুয়ালি ফুলের কালার অ্যান্ড যে ডিফনেস সেটা দ্বারা আমি বোঝাচ্ছি যে এখানে ডার্কনেস বা ডিফনেস এবং যেটা এখন আমি করছি সেটা হাইলাইটিং এর কাজ করছে হাইলাইটিং নিয়ে এর আগেও আমি অনেক কথা বলেছি আবারও বলছি হাইলাইটিংটা এই জন্য আমরা করে থাকি যে আমরা আলো ছায়ার যে ব্যাপারটা সেটা বোঝানোর জন্য এবং একটু চোখে লাগার জন্য বা চোখের উপরে ওঠার জন্য লাইক মেকআপের যেখানে আপনারা চান যে হাইলাইট করতে ঠিক সেরকমটাই আর্টের ক্ষেত্রেও হাইলাইটের ব্যাপার আছে তো এই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে তো এটা হচ্ছে হাইলাইটিং করছে এবং হাইলাইটিং কিন্তু দেখতে পাচ্ছেন আমি সব জায়গায় কিন্তু করছি না যেই জায়গাতে আমার মনে হচ্ছে আলো যেই সাইড থেকে আমি নিয়েছি ধরে নিচ্ছি যে আমি ডান সাইড থেকেই নিয়েছি ডান সাইড থেকে যদি আলো নিয়ে থাকি তাহলে কিন্তু এটার লাইটটা ডান সাইড টু বাম সাইড পড়বে তো আপনারা আলো ছায়ার যে ব্যাপারটা সেটা আসলে অনেক ডিটেলিং একটা ব্যাপার এটা আসলে এইভাবে বলে বোঝানো যায় না তারপরেও আমি যথাযথ ট্রাই করছি তবে হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারে তো এখন আমি পাতার যে কাজ সেটা করে নিলাম দেখতেই পেলেন রকম পাতার ডিজাইন এর আগেও আমি অনেকবার করেছি আপনারা এর আগেও দেখেছেন তো এখানে আমি পাতার কাজ যেটা দুই তিনটা কালার মানে গ্রিন দুই তিনটা কালার একসাথে মিক্সিং করে নিয়ে করছি এবং হাইলাইটিং এর কাজ করছি কোথাও ইয়েলো কালারের কাজ করছি এরপরে যেটা আমি ওয়াশের কাজে করে গেছি ওয়াশের কাজ আমি এর আগেও দেখিয়েছি এই জন্য এত ডিটেলিংয়ে আর দেখালাম না মসলিন মসলিনে হোয়াইট পেস্টের কাজ বা ওয়াশের কাজ এভরিথিং এর আগে টিউটোরিয়ালে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আমি ফার্স্টেই শাড়িটা ভিজিয়ে নিয়েছি আমি আবারও বলে নিচ্ছি আমি শাড়িটা ভিজিয়ে নিয়েছি এবং ভিজিয়ে নেওয়ার পরে আমি কালার অ্যাপ্লাই করেছি এবং কালার কিন্তু আমি অনেক পরিমাণে নেই নি আমি এর আগেও কিন্তু বলেছি যে আমি কালার কিন্তু অনেক পরিমাণে নেই না যতটুকু পরিমার্জিত ঠিক আছে যতটুকু নেওয়া যায় আমি ততটুকুই নিয়ে একদম যে ভর্তি করে নিয়ে নিই এরকম কোনো কিছু না লাইক ব্রাশের সাথে একটু মিশিয়ে নিই কারণ যেহেতু পানি দেওয়া তো এটা আপনার রঙটাকে স্প্রেড করার জন্য আমাদেরকে শুধু হেল্প করতে হবে দ্যাটস সেট নাথিং এলস তো দেখতেই পেলেন আমি যেই শাড়ির কালারটাকে বেস করেই কিন্তু ফ্লাওয়ারটা করেছি এবং শাড়ির আশেপাশে ঢেকে দিয়েছি ওয়াশ করে যাতে শাড়ির কালারের ফুলটা আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো এই তো এইভাবেই আমি ট্রাই করি আপনাদেরকে বোঝানোর আপনাদের কেমন লাগে আমার টিউটোরিয়াল বা কোনো কিছু নতুন কোনো কিছু দেখতে চান নাকি বা কোন ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চাচ্ছেন হ্যান্ড পেন্ট নিয়ে বা আর্ট রিলেটেড আমাকে জানাতে পারেন ততক্ষণ অব্দি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি মাহবুবা চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ